সোহেল ইবনে আব্দুল্লাহ ইবনে তাস্তারি আল্লাহর এত মুকাব্বির ওলি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরেকজন বেশ্যা নারী হুজুরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, বেশ্যা বুঝুন তো খারাপ খারাপ, পুরুষের লোকে দৈনিক পুরুষের লোকে চলাফেরা করেন না, বাংলা ভাষা কি কয় বেশ্যা, কি বলে বেশ্যা খারাপ মেয়ে। আল্লাহর ওলি চোখ দিয়ে নজর করবে, হাত এভাবে থামালেন, থামিয়ে বললেন আগামীকাল রাত্রে আমি তোমার ঘরে যাব, আগামীকাল রাত্রে আমি তোমার ঘরে যাব। মহিলা খুশিতে ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আজকে কোনো কাস্টমার মাস্টমার কাউকে আসতে দেন নাই, হুজুর আসবে। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাই সোজা গড়ে গিয়ে উনার নামাজের মুসল্লা বিছিয়ে দুই রাকাত নামাজ ওখানে পড়ছেন, দুই রাকাত নামাজ পড়ে সোজা ঘর থেকে বের হয়ে নিজের আস্তানা চলে গেলেন। মহিলা চিৎকার বলল, হুজুর কেন আসলেন, কি জন্য আসলেন, আপনি আমার লোক একটা কথাও কইলেন না। হুজুর কো আমি যে দরকারে এসেছি ওটা সেরে গেছে, যে দরকারে আমি আসছি ওই দরকারটা আমার সারি গেছে। এই মহিলা যেই ঘরে আল্লাহর ওলি কদম রেখে সল্লু রাকাতাই দুই রাকাত নামাজ পড়লেন, সেই নারী আর নারী রইল না, নারী পাগল হয়ে গেল, ওই হুজুরের বাড়ির দিকে রওনা করলেন। হুজুর মুরাকাবার মাধ্যমে গভীর মনসিদ্রে বসা মহিলা পিছিয়ে গিয়ে বসে গেলেন, হুজুর মুরাকাবা করে মহিলা মনে মনে ভয় আল্লাহ তোমার ওলি আমার কাছে কেন গেল কেন আইলো জানি না, এখন আমার চোখের ভিতরে পৃথিবীর কাউরে আর ভালো লাগে না, তোমার ওলির চেহারা একবার দেখার জন্য আসছি, তোমার ওলির মোরাকাবা বন্ধ করে আমার দিকে ফিরাইয়া দাও। শহর ইবনে আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাই মুখটা ফিরালেন আর মহিলা বেহোশ হয়ে গেল, হোশ ফিরিয়ে আসি বললেন আব্বাজি, ও আব্বা আপনি আমার জন্মদাতা বাপ হিসেবে মনে করি, আমি আর বাড়িতে ফিরে যাব না, আপনি আমারে তওবা করান আর মুসলমান খাঁটি করে বানাইয়ে দেন। আল্লাহর ওলি হাত ধরলেন না, ওনার মাথার পাগড়ি খুললেন, মহিলাকে বললেন এই পাগড়ি ধরার পরে তুমি যেন একটা দিন আমার চোখের সামনে আর পড়তে পারবে না। মহিলা নারী মুসলমান বানালেন, মুসলমান বানিয়ে দিলেন। এবার কয় মা তুমি পর্দার ভিতরে থাকো, তুমি যদি বাড়ি যেতে চাও বিদায়, যদি আমার আস্তানায় থাকো থাকো, তবে তোমাকে আমি এমন একটা ফয়েজ দিয়া দিলাম এখন থেকে তোমার কলপটা পবিত্র, কলপটা যেন বলেন কলপ কি, আরো যেন বলেন কলপটা কি পবিত্র, আল্লাহ কলবে সালিম আলবে সালিম পবিত্র কলব নিয়ে যারা কবরে আসবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এবার ওই মহিলা যেখানে আসতে না জানা করতেন বিভিন্ন বড় বড় নেতারা আসতেও নেতাদেরকে শান্তি দিতেন, এখন এক নেতা উনি ওনার রেগুলার কাস্টমার মহিলার কাস্টমার, নেতা শুনলেন তিনি মুসলমান হয়ে গেছেন আব্দুল্লাহ তাস্তারির হাতে, আব্দুল্লাহর কাছে বয়াত গ্রহণ করে আব্দুল্লাহ বাড়ির থাকে তার বাড়ির থাকে না, নেতা মদ্যপান করে দুই বোতল মদ, দুই বোতল মদ বড় বড় মদ দুই বোতল মদ হুজুরের জন্য উপহার পাঠাইতেছেন, কি পাঠায় কি জিনিসটা কি, আমার জন্য মদ পাঠাও এটা কি উপহার না বে আমার আমাকে বেজ্জতি করা, কেন বেজ্জতি, এই মহিলাকে মুসলমান মারালো কেন, এই জন্যে এই মহিলাকে
মুসলমান মারালো কেন? এই জন্য ঠিক হুজুর একজন মুরিদ ঠিক করলেন এই মহিলার সঙ্গে ওই মুরিদের সঙ্গে বিয়ে পড়াবে, ওনার মুরিদের সঙ্গে বিয়ে পড়াবে। উলিল করলেন, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন, কিন্তু তরকারি নাই, ভাতের ব্যবস্থা আছে, তরকারি ব্যবস্থা নাই। ওই মদওয়ালা লোকটা মদ নিয়ে রওনা করলেন আর হুজুরের সামনে এসে মদগুলা দিলেন। হুজুর, আমি তোমার অপেক্ষা আসিলাম, এতক্ষণ দেরি করলা কেন? তোমার অপেক্ষার জন্য খানা স্টার্ট দিতে পারলাম না। ও হুজুর কেন? ও তোমার দুই হাতের ভিতরে অত বড় নেতা আমার জন্য যে উপহার পাঠিয়েছে সে উপহার দিয়ে আজকে ভাত খাওয়া শুরু হয়ে যাবে। দুই হাতে দুই বোতল নিলেন, ঝাঁকি মারলেন, ঝাঁকি ঝাঁকি, এইভাবে ঝাঁকি মারিয়া তাক খোলার সঙ্গে সঙ্গে গরম দুধ আসতে কল সুবহানাল্লাহ, আরো আসতে জোরে আল্লাহু আকবার। সত্যিকারী ওলি যারা ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহুম ইয়ানদুরু বিনুরিল্লাহ, তাদের কলব, তাদের কলবের চোখ হয় নূরের চোখ, তারা দেখতে পায় লক্ষ মাইল দূরে মুসিবতে গ্রেফতার হয়ে গেছে, দুর্দশা পড়ে গেছে মুরিদ, পীর ইচ্ছা করলে এখান থেকে কলবের শক্তি নিয়ে মুরিদকে বাঁচাইতে পারে।